মাজিদুর রহমান আপনি লিখেছেন, শাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা জানার উপকৃত হব। ভাই মাজিদুর রহমান, শাবান মাসের একমাত্র করণীয় হলো, মাসের বিশেষ করণীয় হলো সিয়াম পালন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন। সমস্ত আপনার হাদিস গ্রন্থগুলো, মৌলিক হাদিস গ্রন্থগুলোর প্রায় সবগুলোতে এই বিষয়ে বিপুল পরিমাণে হাদিস বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন। আমাদের সমাজে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনেক বেশি নফল রোজা রাখতেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি শাবান পুরো মাসে রোজা রাখতেন শেষের কিছুদিন ছাড়া, এবং রমজানের পরে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। এবং উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বেশি রোজা রাখতেন তার দুটি কারণ উল্লেখ করেছেন। এই যে বিষয়গুলো, এত গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সমাজে জানাশোনা খুব একটা নেই বললেই চলে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান রাখবো শাবান মাসে নফল রোজার বিষয়ে। আসুন আমরা একটু প্রচার করি, অন্যদেরকে জানাই এবং তথ্যটা শেয়ার করতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে শাবান মাসের মূল বিষয় হলো যে আমরা এই মাসে রোজা রাখবো ইনশা আল্লাহ বিইজনিল্লাহ। এবং এই রোজাটা শুরুর দিক থেকে রাখলে ভালো, শেষের দিকে রাখা অর্থাৎ মাসের একেবারে শেষের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে।